মহান স্বাধীনতা দিবস ও আসন্ন সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আরব আমিরাতের শারজায় একটি রেস্টুরেন্টে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হানিফ শিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকান্দর হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের উপদেষ্টা আয়ুব আলী বাবুল। বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, সভাপতি কাজী মোহাম্মদ আলী, রাসাল খাইমা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এয়ার মোহাম্মদ এবং ইউএই যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী সহ অন্যান্যরা। এছাড়া বক্তব্য রাখেন এস এম শফিকুল ইসলাম, আনসারুল হক আনসার এবং মীর আহমদ সহ অনেকে। পরে সংগঠনের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়।